প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এটি তার সাংবিধানিক অধিকার বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সে যখন বিচারাঙ্গনে এসে এদিক সেদিকে ঘোরাঘুরি করে কিন্তু বসার কোনো স্থান ছিল না, সেজন্য সরকার এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি দুদিক থেকে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে বিচার প্রার্থী মানুষের কষ্ট লাঘবের জন্য আজকে এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারটি চালু হলো। বুধবার 22 মে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীগণের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগারের উদ্বোধনকালে তিনি এসব বলেন। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলাম, কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আলমগীর কবির, কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ বিচারক, আইনজীবী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধিমহল ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রত্যেকটি মানুষই তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সাংবিধানিক অধিকার এটি তার, এবং সে যখন বিচার অঙ্গনে আসে, এই বিচার অঙ্গনে এসে সে এদিকে সেদিকে ঘোরাঘুরি করে, তাদের বসার কোনো জায়গা ছিল না আগে, এবং সেই জন্য সরকার এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি দুইজন দুইটি দিক থেকেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয়, এবং মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে, বিচার প্রার্থী মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই ন্যায়কুঞ্জটি আজকে প্রতিষ্ঠিত হলো।